আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সকাল সকাল তিনজন মিলে বেরিয়ে পড়েছি, মায়ের বাসা যাব। রোশা তো খুব খুশি, এত বড় ঈদ চলে গেল এখন পর্যন্ত বাবা মায়ের মুখ দেখেনি। তাই সকালে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, আর ভালো লাগছে না, যাই আব্বা আম্মাকে দেখে আসি। যেখানে ঘুরে বেড়ায় না কেন, উদাস মন ঠিক হবে না যতক্ষণ না নিজের মানুষের কাছে যেয়ে পৌঁছব। অটোরিকশা যেখানে উঠুক রেদওয়ান ঘুমিয়ে পড়ে। এই তো বাসায় চলে এসেছি, বাড়ির সামনে একদম। রোশা নেমে পড়ল, মনটা ঠিক করার জন্য কালকেও বের হয়েছিলাম, কিন্তু মন কোনো কিছুতেই ভালো হচ্ছে না। চলেন দেখি আম্মা আমাদের জন্য কি রান্না করছে। আম্মাকে ফোন করার সাথে সাথে ফ্রিজ থেকে মাংস বের করে গরুর মাংস রান্না শুরু করে দিয়েছে। আলু দিয়ে গরুর মাংস রান্না করবে। মাটির চুলায় গরুর মাংস রান্নার টেস্টই আলাদা, যেটা অন্য কোথাও হয় না। আসলে এখানে আম্মা বলল পিঠা বানাবো, তাল পিঠা। আমি বললাম দাও আটাটা, আমি মাখতে শুরু করি। ফ্রিজে তাল রাখা ছিল, চালের আটা আর তাল দিয়ে মাখা শুরু করে দিলাম। আটাটা আমি মেখে দিব, আম্মার তাহলে খুব তাড়াতাড়ি পিঠাটা বানানো হয়ে যাবে। কেননা মাংস রান্না করা হয়ে গেলেই এই চুলাতেই পিঠা বানানো শুরু করে দিবে। আমার আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিব। এই আটা মাখতে বেশ সময় লাগে না। এই তো দেখেন ডোটা কত সুন্দর হয়েছে। গরুর মাংস রান্না প্রায় শেষ, এবার কড়াইয়ে তালপিঠা একটা একটা করে দেওয়া শুরু করে দিল। তালপিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, আমার খুবই পছন্দের একটা পিঠা। তালপিঠা আমার রুসামণি খেতে খুব পছন্দ করে, খুব পছন্দের একটা পিঠা। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আজকের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন। পিঠা বানানো হয়ে গেছে, পিঠাটা বানানো হয়েছিল মূলত বিকালে খাওয়ার জন্য। বিকাল পর্যন্ত কে অপেক্ষা করে, আমি বানানো থেকে শুরু করেছি খেতে, তেমন আর পেটে ক্ষুধা নাই। কিন্তু দুপুরে তো খেতেই হবে, খুবই সামান্য ভাত নিয়ে নিলাম। আমি আসার আগে আমার করলা ভাজি অলরেডি করা হয়ে গেছিলো, করলা ভাজি নিয়ে নিলাম। প্রথমে করলা ভাজি দিয়েই টেস্ট করব। মাশাল্লাহ করলা ভাজি অনেক সুন্দর হয়েছে। আপনারা কি কাঁচামরিচ খান? আমার কিন্তু ভাজি শাকের সাথে কাঁচামরিচ খেতে খুব ভালো লাগে, ভাজা কাঁচামরিচ, মানে তরকারির সাথে যে কাঁচামরিচটা থাকে। মাংস দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে মাংস রান্না। আমার আম্মার হাতে রান্না কিন্তু অনেক সুন্দর। বিকালবেলা ঘুম থেকে উঠে আমি রুষা বেরিয়ে পড়েছি। রেদওয়ান ঘুমাচ্ছিল, আব্বাকে বললাম রেদওয়ানকে আপনি দেখেন, আমি আর রুষা একটু ঘোরাঘুরি করি। নদীর দিকে গেছিলাম ঘুরতে, এরকম মুক্ত পরিবেশ রুষা কোথায় পাবে। ইচ্ছা মতো ঘোরাঘুরি করলো, এদিক ওইদিক খুব দৌড়াদৌড়ি করলো, দেখতেও ভালো লাগলো। আমাদের নদী পানি একদম শুকায় গেছে। মা মেয়ে একটু ভিডিও করলাম আমাদের এই সুন্দর মুহূর্তটা, একান্তই আমার আর রুষার, তাই ক্যাপচার করে রাখলাম। আমার আম্মুটা খুব খুশি। বাসাতে এসে দেখি আনারস, আনারস মাখা খাবো। আপনি যদি একজন আনারস লাভার হন, অবশ্যই লবণ সরিষার তেল দিয়ে আনারস মাখিয়ে খাবেন। এই সময় আনারস খাওয়া কিন্তু অনেক ভালো, জ্বরের জন্য আনারস তো উপকারী, আর আমার জন্য তো এখন আনারস খুব ভালো। আর সাথে চা, সন্ধ্যার সময় একটু চা হলে ভালো লাগে, চাটা বানিয়ে ফেললাম। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন।